এবারে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি তা হচ্ছে মূলত বৈদিক সূক্তাবলী, কিছু প্রশ্ন বৈদিক সূক্তাবলী। আজকে যে প্রশ্নটিগুলো নিয়ে আসছি সেটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত নেট পরীক্ষাটা দেখো, যারা নেট পাস করে গেছে তারাও, এবং যারা নেট পাস করে গেছে কিন্তু জিআরএফের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, ঠিক আছে? এবং শেয়ার করতে বলো না, কারণ শেয়ার করলে কিছু যায় আসে না, শেয়ার করলে একে অপর জানতে পারে। তো দেখবে পুরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বার করছি 3 পাতার পিডিএফ। হ্যাঁ, তো যে অংশটা মধ্যে আজকে তুলে ধরছি প্রশ্নগুলো সবার সামনে সেটা হচ্ছে যে ব্রাহ্মণা আরণ্যকাচ্যা, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি আছে, ব্রহ্মে যজ্ঞাদি বিষয়ক শতপথ সম্বন্ধ্যা কথনকম কাহ? উত্তরম সর্বে উপযুক্তাঃ, ইয়াহ প্রত্যক্ষতঃ মন্ত্রঃ ন তদা কিম অস্তি। উত্তর হম ব্রাহ্মণ। ব্রাহ্মণ গ্রন্থানাম মুখ্য বিষয়ঃ বিধিভাগঃ। এবার তার পরবর্তী প্রশ্ন কি আছে, হ্যাঁ, সবর সামী পদেন বাড়ানো যাক, এটা একটু একটু জুম করে নেওয়া যাক, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। সবর সামী মতেন বেদ্যাঙ্গভূত ব্রাহ্মণ বিষয় সংখ্যা আস্তি দশ। অর্থবাদস্য বিষয় কহ উভয় নিন্দা প্রশংসা আখ্যানে ইহ সন্নিবিষ্ট উপযুক্ত উভয় পরক্রিয়া এবং পুরাকল্প। বিধিভাগে ইহ সন্নিবিষ্ট সর্বে উপযুক্ত তদ্বধারণা কল্পনা উপমান এবং সংশয়। প্রমুখযজ্ঞবিধীনাম অনুষ্ঠানানাম চ উল্লেখ কুত্র বিধিভাগে? আমেধ্যো বৈ পুরুষঃ যদ অনৃতম বদতি তেন পূজিতরতঃ কুত্র কথিতঃ শতপথ ব্রাহ্মণে? কর্মচোদন ব্রহ্মণানি ব্রাহ্মণশেষঃ ইতি এন সম্বন্ধ অর্থবাদেন জৈমিনি কথিত অর্থবাদভেদঃ সর্বে উপযুক্ত গুণবাদ অনুবাদ ভূতত্ববাদ। ভূতত্বানুবাদ কতিষু ভাগেষু বিভক্ত? সপ্ত। পুরুড়বা উর্বশী আখ্যানাম কুত্র? শতপথে 11/5/1। শুনস্য পাখ্যানাম কুত্র? ঐতরে 7/2। পরক্রিয়ান্তর্গত প্রতিনায়ক এক। এটা গেল আমার এই উত্তরে প্রথম পৃষ্ঠা। এবার দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসার সময় আমি একটু নিজেকে সরিয়ে দিচ্ছি। এবার দেখো, ঋগ্বেদস্য ব্রাহ্মণ গ্রন্থ সর্বে উপযুক্ত ঐতরে কৌশিতকী সাংকায়ণ ঐতরে ব্রাহ্মণে কতি অধ্যায় চত্বারিংশত ঐতরে ব্রাহ্মণে কতি কণ্ডিকা পঞ্চাশীতেধিকে দেশতে ঐতরে ব্রাহ্মণে মুখ্য দেবতা কতি ত্রয়ত্রিংশত্রয়ত্রিংশত্। ওকে, হ্যাঁ, ব্রাহ্মণস্য ঐতরে ব্রাহ্মণস্য আখ্যানমস্তি শুনস্য পাখ্যানস্য। ডক্টর ইয়ায়াস্বাল মতেন ঐতরে ব্রাহ্মণস্য রচনকাল কহ? কিষ্ট ইষ্টপূর্বসহস্রম সাংখ্যান ব্রাহ্মণে কতি অধ্যায় ত্রিংশত। শুক্লযজুর্বেদস্য ব্রাহ্মণ গ্রন্থ কহ? শতপথ। কৃষ্ণযজুর্বেদস্য ব্রাহ্মণ গ্রন্থ ক উভৌ? মৈত্রায়ণী কপিষ্ঠল। এবার তারপরে মৈত্রায়ণী কপিষ্ঠল। এবার যে শতদ্বাই ইহ শতপথস্য সম্পাদিত সংস্করণম ইহ বৈবরস্য আসিত কস্য কালস্য আসিত? 1855। ওকে, শতপথে দেবানাম সংখ্যা কতি? ত্রয়ত্রিংশত। শতপথ ব্রাহ্মণস্য মন্ত্র কতি? দ্বাদশ সহস্রম। শতপথ ব্রাহ্মণ সক পূর্ব একস্মিন শতানি বর্ষস কসমতেন শঙ্কর বালকৃষ্ণ সাম্বেদস্য ব্রাহ্মণ গ্রন্থ সর্বে উপযুক্ত পৌর ব্রাহ্মণ কথতে পঞ্চবিংশ অথর্ববেদস্য ব্রাহ্মণ গ্রন্থ ক গোপথ? গোপথ ব্রাহ্মণ কপিষু অধ্যায়েষু? একদশাধ অধ্যায়েষু। উত্তরগপতে কতি প্রভাটক? ষট্। ব্রাহ্মণস্য অন্তিমভাগ ক আরণ্যক? আরণ্যকাণাম প্রধান বিষয়ক প্রাণবিদ্যা প্রতীকোপাসনা উভৌ, ঠিক আছে? ঋগ্বেদস্য আরণ্যক ক? ঐতরে আরণ্যক সাংখ্যান আরণ্যক। ঐতরে আরণ্যকস্য কতি বিভাগ? পঞ্চ। সাংখ্যান আরণ্যক কতি অধ্যায় পঞ্চদশে? শুক্লযজুর্বেদস্য আরণ্যক বেদারণ্যক। 3 নম্বর পৃষ্ঠাতে বার করছি, হ্যাঁ, 3 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাওয়া যাচ্ছে, খুব বেশি নেই,
তোকে জুম করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদ সারণা কব মানে তৈত্র মৈত্রাণী সামেদ সারণা কাহ উব তবলকার ছন্দগ্রহ অথর্বেদ সারণা কাহ কোপি নাহা এমিনি উপনিষদ আরণ্যক স্বর্ণ নাম তল বকার তব লকার। তো প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অপর বন্ধুদেরকে জানিয়ে দেবে যারা এখনও নেটের প্রারম্ভিক স্তরে আছে, নেট হয়নি যাদের, এবং যারা নেট হয়ে গেছে তারা জিআরএফের জন্য প্রিপারেশন করছো, তারাও এটা দেখতে পারো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল পেতে হলে প্রথমে দীপাঞ্জন সাহা ইউটিউবে লিখে সার্চ করবে, দীপাঞ্জন সাহা ইউটিউবে লেখার পর সেখানে দেখবে ট্যাগলাইন আছে সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ, সেখানে আমার ছবি দেখতে পাবে, সেটা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিলেই হবে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, গৃহে থেকো, সুখ।